আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন চেরি ব্লসম তো চেরি ব্লসমের দিনটাতে ওয়েদার মোটেও ভালো ছিল না সারাদিন বৃষ্টি হচ্ছিল আবার ক্লাউডি ওয়েদার ছিল মাঝে মাঝে তো এই দিনে চেরি ব্লসম আমরা দেখতে গিয়েছিলাম জাপানের টোকিওর নিশিকাসাই স্টেশন থেকে দূরে এটার নাম হচ্ছে সিনসাকন গাওয়া ওয়াটার পার্ক পায়ে হেঁটে গেলে এটা বিশ মিনিটের মতো লাগে আমরা গিয়েছিলাম জাপানিস ল্যাঙ্গুয়েজ ক্লাস থেকে তো আমাদের সঙ্গে ছিল বাচ্চারাও যেহেতু স্কুল ছুটি ছিল তাই আমরা আমাদের সাথে বাচ্চাদেরকেও নিয়ে গিয়েছিলাম আমাদের সঙ্গে আমাদের টিচার ছিল আর আমরা সব স্টুডেন্টরা ছিলাম রাস্তা দিয়ে হেঁটে যাবার সময়ও অনেকগুলো চেরি ফুলের গাছ আমরা দেখতে পেলাম আরও বিভিন্ন রকম ফুলের গাছও রয়েছে আর আমরা যাচ্ছিলাম সিন্ডেন মরি পার্কের ভিতর দিয়ে সিন্ধেন্য মরি পার্কটাও বেশ সুন্দর এদিক দিয়ে পানির প্রবাহ চলছে আর পাশে দেখুন কত সুন্দর হাঁসগুলো খেলছে লেকের মতো ছোট্ট একটা তো এই পার্কটাও দেখতে অনেক সুন্দর আর এখানে কিছুদিন আগে অনেকগুলো ড্যাফোডিল ফুলের গাছও ছিল সেগুলো এখন মরে গিয়েছে তো পাশে দেখা যাচ্ছে ফুলগুলো সব নষ্ট হয়ে গিয়েছে শুধু এখন গাছের পাতা কিছু দেখা যাচ্ছে আর পানির প্রবাহটাও দেখতে অনেক সুন্দর লাগে আমরা সিনশাকনগাঁও ওয়াটার পার্কে চলে আসলাম এখানে বোটিং করাও যায় বোটিংয়ের ছবি দেওয়া এখানে তো ওই পারে যাব ওই পারে গিয়ে দেখবো কী করা যায় পার্কটার চারদিকে এরকম পানি আর এই দিকটাতে বসার ব্যবস্থাও করা আছে আর পানির কারণেই হয়তো এটাকে ওয়াটার পার্ক বলে থাকে এই ছোট্ট রিভারটার এই পার থেকে ওই পারে যাবার জন্য একটা ছোট ব্রিজের ব্যবস্থা করা আছে এখন আমরা এই এই ক্রস করব। দেখতে সুন্দর লাগে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেই বিল্ডিং হচ্ছে বোটিং করার জন্য টিকিট কাটার ব্যবস্থা রয়েছে তো সেই অফিসেও তেমন একটা লোকজনের ভিড় দেখা যাচ্ছে না কারণ আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে এ কারণে বোটিংয়ে কেউ আগ্রহী নয় তো বোটিংয়ের ব্যবস্থা এখানে করা আছে এবং বেশ চিপ প্রাইজে এর আগে মুতাসিম আর মুতাসিমের বাবা সামারে আমরা এসেছিলাম এখানে বাড়ি কেউ পার্টি করেছিলাম তখন ওরা বোটিং করেছিল তো চেরি ব্লসমে অনেকেই বোটিং করে আর যেহেতু লেকটা দেখতে এত সুন্দর আর চেরি ফুলগুলো ফুটে থাকে বোটিং করতেও তখন খুবই ভালো লাগে চেরি ব্লসমের সময়টা আসলে ম্যাক্সিমাম দিন দেখা যায় যে বৃষ্টি হচ্ছে কিংবা বাতাস হচ্ছে আর মাঝে মধ্যে যদি রোদ হয়ে থাকে তাহলে সেদিনটাতেই বেশিরভাগ জাপানিসরা হানামি করে থাকে তো হানামি বলতে আসলে বোঝায় চেরি ফুলের গাছের নিচে বসে জাপানিসরা খাবার খায় গল্প করে বন্ধু বান্ধব কিংবা ফ্যামিলির মেম্বারদের সঙ্গে বসে সময় কাটায় তো হানামি একটা জাপানিসদের অনেক বড় একটা উৎসব আর এই চেরি ফুলের এই উৎসবটাতে এরা অনেক আনন্দ করে চেরি ফুলগুলো দেখতে এতটাই সুন্দর লাগছিল আসলে ক্যামেরায় সেরকম দেখা যাচ্ছে না কারণ বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা ভালো না এতটাই ক্লাউডি কিন্তু তারপরও আমার কাছে অনেক ভালো লাগতেছে চেরি ফুলটায় এরকম ফুল ব্লুম হয়ে থাকে মাত্র এক সপ্তাহের জন্য আর ফুলটা ঝরে গেলে এরকম পাতা বের হয়ে যায় আর পাতা বের হওয়ার কারণেই এটাকে তখন ওনারা বলে জাপানিজরা বলে হাজা চেরি ব্লসম জাপানের বিভিন্ন এরিয়াতে বিভিন্ন সময়ে শুরু হয় এটা মার্চের ফার্স্ট উইকে শুরু হয় আর মে মাসের ফার্স্ট উইক পর্যন্ত থাকে তো ওয়েদারের উপর ডিপেন্ড করে কোনো এলাকাতে হয়তো এটা মার্চে আবার কোনো এলাকায় এপ্রিলে আবার কোনো এলাকায় মে মাসে সবার শেষে চেরি ব্লসম হয় হচ্ছে জাপানের হকাইদোতে কারণ সেখানে যেহেতু বরফে ঢাকা থাকে বেশিরভাগ সময় তাই যখন গরমের সময়টা চলে আসে তখন সেখানে চেরি ব্লসম শুরু হয় তো আমরা কিছুটা সময় এখানে সবাই মিলে এনজয় করলাম অনেক ছবি তুললাম তো এখন আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গিয়েছে কারণ যেহেতু বৃষ্টি পড়ছে তাই আমরা কোথাও বুঝতে পারলাম না আর বাড়ি না গিয়ে কোনো উপায় নেই তাছাড়া এবারে চেরি ব্লসমটার সময়টাও পড়েছে রমজান মাসে তো আমরা মুসলিম রয়েছে এই ক্লাসে কয়েকজন রোজা রয়েছে আমরা আর বাকি সব অন্য ধর্মের থাকলেও ওনারাও আমাদের ধর্মটাকে বেশ রিসপেক্ট করে ওনারাও তাই কোনো খাবার আমাদের সঙ্গে খেতে চাচ্ছিলেন না ওনারা হয়তো বাইরে কোথাও গিয়ে আজকে লাঞ্চ করে নেবেন আর আমি বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিলাম এবং সবাই স্ন্যাক্স নিয়ে এসেছিলো বাচ্চাদের জন্য তো বাচ্চাদেরকে দেওয়া হলো বাচ্চারা সেগুলো খাচ্ছিল খাওয়ার পরেই আমরা চলে যাচ্ছে আবার হেঁটে হেঁটে এবার আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি তো আমরা চলে যাচ্ছি স্টেশনের দিকে স্টেশনে যাওয়ার পরে যে যার গন্তব্যে আমরা চলে যাব কারণ বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে আমরা এসেছি তো সবাই মিলে চলে যাচ্ছে এখন স্টেশন নিশিকাসা স্টেশনের দিকে এই তো দেখা যাচ্ছে অনেক সুন্দর ফুল ফুটেছে চেরি ফুল রাস্তা দিয়ে দেখা যাচ্ছে এখানে অনেকে মাছ ধরে এই একজন মাছ বৃষ্টির দিন একটা নাই দিয়ে ওই পারে যাওয়া যায় হাঁটতে হাঁটতে আমরা প্রায় নিশিগাসায় ডাইনোসর পার্কে চলে এসেছি আর এখান থেকে স্টেশন খুবই কাছে তো আমরা এখন বাসায় চলে যাব তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আল্লাহ হাফেজ